একটা ঘটনা আমি এবছর চুনতি মাহফিলে বলেছিলাম, এর আগে বিভিন্ন জায়গা হয়তো বলেছি। মক্কায় একবার আমার এক পরিচিত ভাই, ওনার জীবনে একটা বড় বিপদ আসলো। বিপদ কি? বিপদ হলো ভদ্রলোক হোটেলের ব্যবসা করে, আবাসিক হোটেলের ব্যবসা করে আমার পরিচিত। আমি সৌদি আরবে থাকাকালীন সময় মক্কা আসলে ওনার হোটেলে অনেক সময় থাকতাম। তো সে ভাই, উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ। কিরে ভাই মন খারাপ কেন? বলে হুজুর মন খারাপ, দেশে চলে যাব। অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে, আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত, কিন্তু এখন চলে যেতে হবে দেশে। কেন, কি সমস্যাটা কি? বলে ভাই একটা হোটেল আমি, এই যে হোটেলটা আমি থাকি আপনি জানেন, এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই, সম্ভবত 1 মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন, যে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই, এরপরে 12 মাস আমি হাজিদেরকে রাখি, এখান থেকে প্রফিট করি, আমার সংসার চলে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে। এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই, সে হিংসা করে হোক আর যাই হোক, আমার যে মালিক এই হোটেলের কফিল, তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে এই বিল্ডিং তুমি তারে 1 মিলিয়ন দিছো, আমি 12 লাখ দেব। সে 10 লাখ দেয়, আমি 12 লাখ রিয়াল দেব, আমার দিয়ে দাও। তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, বলে ঠিক আছে সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না, আমি আরেকজনকে দিয়ে দিয়েছি অলরেডি 12 লাখে, এই বছর শেষ করি তোমার শেষ। বেচারা বলে একই হোটেল, অনেক দিন পর্যন্ত এই হোটেলে ছিলাম, এখন এটা আমার হাত ছাড়া হয়ে গেল। যেই লোক 12 লাখ দিয়ে নিয়েছে সে ব্যবসা করা কঠিন হবে, কারণ ব্যবসায় নাগার মতো নাই, 10 লাখ উঠাইতে আমার কষ্ট হয়, সে কেমনি 12 লাখ করবে, তাও হিংসা করে করছে। এই যে আমার পেটে লাথিটা মারলো, হোটেলটা হাত ছাড়া হয়ে গেল, এত বছর একটা হোটেলে ছিলাম এখন হোটেলটা ছেড়ে দিতে হলো, এই জন্য হুজুর মনে দুঃখ, চলে যাবো আর দেশে থাকবো না। উনি দেশে চলে আসছে শেষ পর্যন্ত, একসাথে চলে আসছে, ঠিক আছে, সে আর হোটেলে ব্যবসা মক্কা করবে না মনের দুঃখে। এত বড় একটা আঘাত, এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমারও খুব খারাপ লাগলো, দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক। দেখেন দেখেন সবরে কি হয়। এ বদলোক দেশে চলে আসছে, আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা। কি শুরু হয়েছে এবার হোটেলের কি হয়েছে? আর সৌদি আরবে বাসা ভাড়া হোটেল ভাড়া এগুলো অগ্রিম দিতে হয়, আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন, এরপরে আপনি ভাড়া পাবেন। তো টাকা তো সব সৌদি মালিককে দিয়ে দিছে 12 লক্ষ রিয়াল, টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি? এবং করোনা লাস্টিং করছে কত বছর? 2.5 বছর। এই 2.5 বছর মক্কা বন্ধ, উমরা বন্ধ, হজ হায় হায়, তাহলে বেচারার হোটেলও 2 পয়সাও ইনকাম। এবার আমি ওই ভাইকে বললাম, ওনার নাম টিপু ভাই, বললাম টিপু ভাই আল্লাহ যে আপনার এত বড় এহসান আপনার উপরে করলো, আর ও আপনারে খুঁটি দিতে চাইছে, খুঁটা দিতে চাইছে, গর্ত করছে, গর্তে অরে ফেলাইছে, আপনি যদি 12 লাখ টাকা দিয়ে ভাড়া, 12 লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেলটা, তো 12 লাখ রিয়াল তো পুরোটাই জলে চলে গেছে। আল্লাহ তালা আপনি গর্তে পড়তে নিছেন, 2 মাস পরে 1 মাস পরে করোনা আসবে, আল্লাহ ধাক্কা দিয়ে আপনারে বাংলাদেশ পাঠায় 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে। ভদ্রলোক চোখের পানি ফেলে দিলেন। ও যে ভাই ব্যক্তিগত ভাবে আপনি চিনেন টিপু ভাই রে? ও ভাই চিনে, বলে মাশাআল্লাহ সাক্ষী ওয়াস। আমার জুমা মসজিদে একবার এই ঘটনা বলার পর অদ্ভুত ব্যাপার, ওনার সাথে উনি আমার মসজিদে কোনোদিন আসে নাই। ওই দিন জুমার সময় আমি ঘটনা বলছি, ঘটনা পরে আয়সা দেখি আমার সামনে খাড়া নামাজের পরে, বলে আমি উপরে দোতলা বসে বসে শুনছি আপনি আমার গল্প বলছেন। ভাইরা আমার এরকম এক ভাইয়ের কথা বলেছি, এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি, আমরা নিজেরা ফিল করি না। আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আমি দেখতেছি আমার ক্ষতি, এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না? দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে, আর বিনিময় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইমানদারের লস হবে? অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। গালিগালাজ করবেন রাগ হলে? বিপদ হলে গালিগালাজ করবেন? আসার ফিসার করবেন? আল্লাহর প্রতি অধৈর্য হবেন? সবর করবেন তো ইনশাআল্লাহ।
বিপদ হইছে বহর গোষ্ঠী উদ্ধার করবেন গায়ে হাত তুলবেন সবর করবেন তো ইনশাআল্লাহ সবর করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব দিবেন বিনা হিসাবে আল্লাহর কাছ থেকে সওয়াব আর জান্নাত পেতে চাইলে সবরের কোন বিকল্প সবরে মেওয়া ফলে মুখে বললে হবে না আমল করতে হবে অনেকে সবর করে কি রকম সবর জানেন ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে এরপরে সে অস্থির হয়ে চোরের 14 গোষ্ঠী ধরে মা-বাপ তুলে গালিগালাজ দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে এরা সিসি ক্যামেরা রাখে না কেন জুতা চোর এখানে কেন আসে আমার এটা হইল কেন অস্থির স্বস্থির হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না জুতা তো নিয়ে বেচারা পারে পার এবার শেষমেশ সব গালিগালাজ এর ভান্ডার শেষ আর গালি মুখ দিয়ে আসে না যা ছিল মুখস্থ সব দেওয়া শেষ হয়ে গেছে এবার বলে যে কি আর করা আল্লাহ ভরসা সবর করি এটা কি সবর হবে ইন্নামাস সবর ইনদা সাদমাতিল উলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবর হবে প্রথম ধাক্কার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে ঢোক গিলে ফেলতে পারছেন নিয়ন্ত্রণ করতে পারছেন মুখ দিয়ে খারাপ কিছু বাইর হয় না এর নাম সবর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ কোন বিপদ দিয়েছেন বিপদে আপনি অস্থির না হয়ে বরং উল্টা বলতেছেন আল্লাহ আপনি সুখ দিয়েছেন তখন আপনার প্রশংসা করেছি আপনি আমাকে দেন নাই আমি তাও আপনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি তখনও বলছি দুঃখে আলহামদুলিল্লাহ বলার সোজা কথা না ভাই চুপচাপ থাকা এটা মোটামুটি যায় কিন্তু চুপচাপ শুধু না আল্লাহ দিয়েছে দুঃখ আমি বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আমি খুশি আল্লাহ আমার কোনো দুঃখ নাই আপনি আমার জন্য যা নির্বাচন করেছেন আমার নিজের নির্বাচনের চাইতে আপনার নির্বাচন নিশ্চয়ই অনেক বেশি আমার জন্য ফলপ্রসূ উপকারী হবে আমি মেনে নিলাম শুধু তাই নয় আমি আপনার এই না দেওয়ার কারণে এই বিপদের কারণে উল্টা বরং আপনার প্রশংসা জ্ঞাপন করছি এটা অনেক বড় একটা ব্যাপার এই রকম সবর করতে পারলে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ